একেবারে মশলা ছাড়া আজকে পাটশাকের একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। পাটশাক ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে, আর পাটশাকগুলো যেহেতু শাক অতগুলো শাক বেছেছি, জলের মধ্যে ভিজিয়ে আমি কিন্তু একটু নুন দিয়ে রেখেছিলাম, যাতে এর মধ্যে যদি কোনো পোকামাকড় তো শাক পাতাতে থাকে, যদি থেকে যায় তাহলে কিন্তু সেটা মরে যাবে বা উপরে উঠে আসবে। এখানে মুগের ডাল নিয়েছি, শাকের পরিমাণ তুলনায় কিন্তু সেম সমান সমানও নিতে পারেন, কম বেশিও আপনারা এখানে নিতে পারেন। মুগের ডাল নিয়েছি, এখানে আমি মুগ ডাল দিয়ে তৈরি করব, আর আপনারা কিন্তু মটর ডাল দিয়েও কিন্তু তৈরি করতে পারেন বা মুসুর ডাল দিয়েও তৈরি করতে পারেন। আমি এখানে মুগের ডাল নিয়েছি, মুগের ডাল দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে, নিরামিষের একটা রেসিপি, অসাধারণ কিন্তু পাটশাকের এই রেসিপি। ডাল এখানে আমি হালকা করে একটুখানি ভেজে নেব, তাতে স্মেলটা ভালো আসে। ভেজে নিয়ে আমি 80% সেদ্ধ করে নেব, খুব পুরোপুরি কিন্তু সেদ্ধ করব না। ডাল দিয়ে পাটশাক রান্না করার জন্য কিন্তু ডাল গোটা গোটা মানে সেদ্ধ হয়ে যাবে, অথচ একটু গোটা গোটা থাকলেই কিন্তু খেতে ভালো লাগে। এখানে আমি 80% মতন সেদ্ধ করে নেব, তারপরে যখন শাকে ডাল দিয়ে দেব শেষে কিন্তু আরেকটু সেদ্ধ হয়ে যাবে। এখানে হালকা করে ভেজে নিয়ে সুন্দর একটা স্মেল চলে আসলে এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো, আর ডালে কিন্তু খুব বেশি জল দিয়ে সেদ্ধ করবো না, একটু শুকনো শুকনো অবস্থাতে কিন্তু রেখে দেবো। ডাল এখানে সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা আছে, আর একটু সেদ্ধ হবে সেই অবস্থাতে আমি এখানে নামিয়ে ফেলবো। এখানে কিন্তু পুরো যদি সেদ্ধ হয়ে যায়, আবার শাক রান্নার সময় যখন দেবো আমি ডাল, তখন যদি একেবারে গোলা গোলা হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই অবস্থাতে আমি ডাল নামিয়ে ফেলবো। এই ডালের মধ্যে কিন্তু নুন বা হলুদ আমি এখানে কিছুই দেইনি, শুধু ডাল কিন্তু এখানে সেদ্ধ করেছি, আর ডাল কিন্তু একটু ভেজে নিয়ে করেছি, তাতে স্মেলটা কিন্তু ভালো আসে। পাটশাক ভালো করে ধুয়ে কুচিয়ে এখানে কেটেছি, যতটা সম্ভব এখানে একেবারে যে কুচোতে হবে সেটা না, যতটা সম্ভব পারা যায় আমি এখানে কিন্তু কুচিয়ে নিয়েছি। এই রান্নাটা আমি এখানে সর্ষের তেলে তৈরি করব। শাক ভাজার জন্য আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, খুব কিন্তু মশলার এখানে একেবারে প্রয়োজন নেই। এখানে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা, আর অল্প একটু সাদা জিরে নিয়েছি, কালো জিরে নিয়েছি, কিন্তু এখানে দুটো নিয়েছি, আপনারা যে কোনো একটা দিলেও কিন্তু হবে, কালো জিরাটা দিলেও কিন্তু হয়, সাদা জিরা দিলেও এখানে চলবে। শুকনো লঙ্কা, জিরে, কালো জিরে, জিরেটা দিয়েছি এখানে যেহেতু মুগ ডাল দিয়েছি আমি, আর কালো জিরেটা দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পাটশাক, কয়েকটা ভাজা দিয়ে কাঁচা লঙ্কা ছুঁড়ে কাঁচা লঙ্কা আমি এখানে দিয়েছি, আর শাকের মধ্যে দিয়ে দেবো নুন। ডালের মধ্যে আমি নুন দেইনি, এখানে নুন অল্প পরিমাণে দেবো, শাকটা একটু ভাজা ভাজা হলে ডাল দিয়ে দেবো, আর দিয়ে দেবো এখানে হলুদ। এবার শাক আমরা যেভাবে ভাজা করি সেই রকম করে কিন্তু আমি এখানে ভাজা ভাজা শাকটাকে করে নেবো, কারণ এই পাটশাকের মধ্যে একটু পেছন অবস্থা কিন্তু এই যে থাকে, কাঁচা অবস্থাতে ডালের মধ্যে দিলে সেই ডাল কিন্তু ভালো লাগবে না, সুন্দর করে ভেজে নিলে শাকের মধ্যে দিলে সেই শাক আর ডাল কিন্তু খেতে অসাধারণ লাগে। আমার ভিডিওতে মটর ডাল দিয়ে পাটশাকের একটা রেসিপি আছে, আর চিংড়ি মাছ দিয়ে পাটশাকের একটা রেসিপি আছে। আজকে মুগ ডাল দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি, নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটা অসাধারণ। এবার গ্যাস একটু বাড়িয়ে দিয়ে আমি শাকটাকে যেভাবে আমরা শাক ভাজা করি ঠিক তেমনিভাবে ভেজে নেব। দেখুন শাক ভাজাটা খুব সুন্দর কিন্তু শাক ভাজা হয়েছে, আর কালারটা কিন্তু সবুজ আছে। আর এই রান্নাতে কিন্তু আপনারা শাকটা কিন্তু একটু ভালোভাবে কিন্তু একটু ভেজে নেবেন, ভালো করে শাকটা ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন শাকটা মানে দারুণ হয়েছে কিন্তু শাকটা ভাজা। এবার গ্যাস মিডিয়াম আঁচ করে সেদ্ধ করা ডাল এর মধ্যে দিয়ে দেবো। শাকের তুলনায় যদি ডালের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে ভালো লাগবে না, আবার ডাল যদি কম থাকে তাহলেও ভালো লাগবে না। একটু পরিমাণ মতন করে কিন্তু আপনারা এখানে শাক আর ডালের পরিমাণটা আপনারা নিয়ে নেবেন। এর মধ্যে আমি কিন্তু জল ব্যবহার করব না, ডালের মধ্যে যেটুক জল আছে সেটুকুনি। এবার আমি এর মধ্যে নুন দিয়েছি, নুনটা আবার একটু দেখে নেব, অল্প একটু হলুদ দিয়ে দেবো, খুব বেশি দেবো না। আর এখানে যেহেতু শাক আছে সেজন্য আমি দিয়ে দেবো এখানে একটু চিনি। এবার খুব সুন্দর করে কিন্তু শাক আর ডাল এখানে মিলিয়ে দেবো, খুব সুন্দরভাবে কিন্তু মেলাবো। মিলিয়ে নিয়ে এবার কিন্তু গ্যাস কিন্তু এখানে মিডিয়াম আঁচে আছে,
মিলিয়ে নিয়ে নুনের পরিমাণটা এখানে দেখে নেব ঝালের পরিমাণটাও দেখে নেব দেখে নিয়ে আর এভাবে গ্যাসটা কমিয়ে কমিয়ে সুন্দর করে কিন্তু রান্না করব ডাল যেটুকুনি সিদ্ধ হওয়ার আছে এখানে হয়ে যাবে একটু শুকনো অবস্থাতে নামাবো তাতে কিন্তু রুটির সাথেও কিন্তু খেতে ভালো লাগবে আবার ভাতের সাথেও কিন্তু খেতে ভালো লাগবে এইভাবে করে আমি আরেকটু রান্না করে নেব এখানে দেখুন উপরে কিন্তু জল আছে এর মধ্যে বোঝা যাচ্ছে ডালের মধ্যে কিন্তু আপনারা একবারই ডাল যখন সিদ্ধ করবেন বেশি কিন্তু আমি জল নেবেন না এর মধ্যে আর হাফ সিদ্ধ অবশ্যই ডাল করবে দেখুন ডালের মধ্যে কিন্তু এখনো জল আছে এই অবস্থাতে শাক তো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার গ্যাস কিন্তু মিডিয়াম আঁচ করে আমি রেখে দেব যাতে ডাল যেটুকুনি সিদ্ধ হওয়ার আছে সেটুকু কিন্তু মানে সিদ্ধ হবে এর মধ্যে কিন্তু আমি জল ব্যবহার করব না আপনার যদি মনে হয় যে একটু জল লাগবে প্রথম অবস্থাতেই একেবারে শুকনো হয়ে গেছে তাহলে অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবেন এইভাবে ঢাকাটি দিয়ে দিয়ে আমি রান্না করব আর ডাল কিন্তু এখানে অবশ্যই সিদ্ধ হয়ে যাবে অথচ গোটা অবস্থায় থাকবে ডাল আর শাক একেবারে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মিলে একটা মণ্ডপ মতন হয়ে গেছে একেবারে কিন্তু শুকনো করবেন না আপনারা বুঝতেই পারবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু টেনে যাবে আর একটু মাঝে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম আর মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে নিচে না ধরে যায় নুনের পরিমাণ মিষ্টির পরিমাণটা এখানে নিজেরা দেখে নেবেন মিষ্টিটা একটু দেবেন এখানে শাক আছে যাতে পাঞ্চে ভাবটা না থাকে কোনো মানে কোনো মশলা ছাড়া একটা নিরামিষের একটা রেসিপি কিন্তু অসাধারণ লাগে পাটশাকের এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি ঘিটা অবশ্যই ব্যবহার করবেন ঘি দিলে কিন্তু দারুণ লাগে এবার ঘি খুব সুন্দরভাবে মিলিয়ে দেব মিলিয়ে দিয়ে আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব আমার এখানেই তৈরি হয়ে গেল পাটশাক দিয়ে মুগের ডাল আমি যে রেসিপিগুলো আপনাদের শেয়ার করি আমি কিন্তু ট্রাই করে আপনাদের শেয়ার করি আমি ভালো লাগা জিনিসগুলো আপনাদের সাথে কিন্তু শেয়ার করে নিই আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার